নমস্কার বাবু, ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার স্কুলের নাম কি? আমার স্কুলের নাম আমি জানি না। কই থেকে আসলেন ভাই? বাড়ি থেকে। বাসা থেকে? হ্যাঁ। তো আজকে কি হাটের দিন ছিল আপনাদের? না, হাটের দিন না তো। তাহলে এই ছোট বোনের বাড়ি আছে। দর্শক, এটা হচ্ছে একটি গ্রামের বাড়ি, দেখতে পাচ্ছেন উঠানে রয়েছে তাদের উৎপাদিত ফসলগুলো এবং গোয়ালগুলো রয়েছে যেখানে ভরা থাকে গরু সারিবদ্ধভাবে। আর দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরি ফিরি নতুন আরেকটা এপিসোড নিয়ে। দর্শক, আজকে পাবনা জেলার পাগলার চরে আমি রয়েছি। আজকে দেখব এই পাবনা জেলার পাগলা চরের মানুষের জীবন এবং বৈচিত্র্য, তারা কিভাবে এখানে বসবাস করে এবং এখানে কি কি সুবিধা এবং অসুবিধার ভিতরে এখানে বসবাস করে তারা। তো আজকে এই সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানাবো, সো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দর্শক, দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে ঘোড়ার গাড়ি কিনে আসলেন। বালু আনলাম। বালু? হ্যাঁ, ব্রিজের জন্য। হ্যাঁ ভাই, কোথায় থেকে আসলেন? গাড়ি কয়টা আছে মুশের আপনার? মুশের গাড়ি একটাই। একটাই আছে? বাহ, এই এগুলো দেখি এই মালই বহন করেন শুধু? এই মাল বহন করি, ধান বহন করি, তারপর যেমন কালাই বহন করি। এগুলাই বহন করেন না? দর্শক, এই বাহনটি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহন। একটা সময় ছিল যখন কোনো ইঞ্জিন চালিত কোনো কিছু ছিল না, তখন এই মহিষের গাড়ি ছিল গ্রাম বাংলার এবং চরের মানুষের প্রধান বাহন হিসাবে। তো এরকম একটা প্রান্তরে রয়েছি দর্শক, যেখানে শুধুমাত্র এই মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি এবং এই মোটরসাইকেলের মাধ্যমেই যাতায়াত করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আশেপাশের দৃশ্যগুলো কিরকম মনোমুগ্ধকর। দর্শক, এই জন্য এক গ্রামীণ সিনেমা হলে আমি এখন চলে এসেছি
এই পাশেই দেখছেন যে এখানে হয়তো আর টিভি না কোয়েন্সি টিভি এটা ও এটা টেলিভিশন 32 ইঞ্চি দর্শক দেখতে পাচ্ছেন এখানে টেলিভিশন থাকে আর এই পিছনে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এটা কি বলে এটাকে বেঞ্চ মনে হচ্ছে যে সিনেমা হলের একটার পর একটা সিরিয়াল ভাবে এভাবে তাদের গুলো এখানে একজন বিশাল আছে দর্শক দেখতে পাচ্ছেন তো এভাবে এখানে বসে ওইখানে টেলিভিশনটা চালু করা হয় বিভিন্ন মুভি কিংবা নিউজ গ্রামের মানুষ এই চায়ের দোকানে বসে তারা এখানে উপভোগ করে সারা দিন কর্মব্যস্ততার পরে সারা দিন মাঠে কাজ করার পরে একটু বিনোদনের জন্য তারা এই চায়ের দোকানকে বেছে নেয় আর এর জন্যই তাদের এত আয়োজন দেখতে পাচ্ছেন আর গ্রামের বেশিরভাগই এই চর অঞ্চলের মানুষরা একত্রিত হয় এবং আড্ডা মারে এই এই সব চায়ের দোকানে সবাই মিলে গল্পগুজবে মাতোয়ারা হয় তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাইজান দেখতে পাচ্ছি যে এরকম একটা ব্যবস্থা এটা করার কারণ কি এটা চায়ের দোকান দোকানদার সাহেব আছে এখানে দর্শক আইসা বসে তারপরে সবাইকে চা দেয় এবং পান দেয় সবাই খায় এখানে বসে একটু রেস্ট নেয় হয়তো কিছু গল্প স্বল্প করে অনেক কথাবার্তা বলে যখন সময় পাওয়া যায় তখন এসে এখানে বসে একটু মানে সময় কাটানো হয় একটু রিল্যাক্স করে আর মাঝে মধ্যে সিনেমা চালানো হয় নাকি হ্যাঁ সিনেমা চালানো বলতে হয় কি বলা চলে যায় আপনাদের চরের মিনি মানে মিনি সিনেমা হল চরের মিনি সিনেমা চরে তো এরকম কিছু নাই জি জি বিনোদনে তো এরকম কিছু নাই আর কি তো দর্শক শুনতে পেলেন ভাইয়ের কথা তো মুরব্বি কি আপনিও কি দেখেন মাঝে মধ্যে টেলিভিশন আসি মাঝে মাঝে আসি হ্যাঁ আইসে তো চা টা খাই ভালো লাগে যখন কাজ কাম না থাকে গাছে বসি কাজ কাম থাকলে খুব আসা যা করি দেখি আছো বাবু ভালো আছি তুমি কোন ক্লাসে পড়ো তোমার স্কুলের নাম কি আমার স্কুলের নাম আমি জানি না তোমাদের টিচার তোমাদের শিখায়নি শিখায়নি কি বলো আমাদের টিচার খালি নিয়ে গান নিয়ে আর শিক্ষা আলো শিখায় এই যে ভাই এই যে কি তো মেনে নাম দিনই তো সরসরি করমু কি চরসরি কি মাছ এটা এই যে কি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ তো আপা কেমন কাটতেছে এই গহীন চরের জীবন ভালোই কাটতেছে তো এখানে কি বাড়ি করছেন কত বছর হয়েছে এখানে বাড়ি করছি কি কাটব না এই যে আমি এসগাই ছিল ওখানে ধরুন কত বছর হয়েছে এখানে বাড়ি করছেন তিন বছর বছর হয়েছে হ্যাঁ তো এখানে কি জমি কিনে বাড়ি করছেন হ্যাঁ কিনেই তো ওয়াস্টেতেই কাটাবাই সোয়ার দেশ না দর্শক দেখতে পাচ্ছেন যে চরের পরিবেশগুলো কিরকম নিরিবিলি এবং মনোরম হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাড়িতে এরকমভাবে দুয়ার রয়েছে এক বাড়ির সাথে আরেক বাড়ির যোগাযোগের মাধ্যমে হচ্ছে দুয়ারগুলো গ্রামের ভাষায় এই এগুলোকে দুয়ার বলে হাই স্কুল নাই বিভিন্ন জায়গায় আমরা ছেলে মেয়ে রেখে রেখে পড়াশোনা করাই হাই স্কুল নাই শুধু একটা প্রাইমারি স্কুল তবু নিজে সহযোগিতা দর্জনের সহযোগিতায় কেন সরকার থেকে কোনো অনুদান আসে না স্কুলে অনুদান এখন আসে আগে আসতো না আগে আসতো না এখন আসে এখন আসে আগে আসতো না যখন ঘরটা করি তখন আমি মাত্র 3000 টাকা দিয়ে ঘরটা কিনছিলাম কোন ঘর ওই স্কুল ঘর প্রথম বেসরকারি ঘর যখন দেই আমি ওটার উদ্যোক্তা কে ছিল ওটা ওটা ছিল আমি মোসামাদ শেফালি বেগম আমার স্বামী মোহাম্মদ আব্দুল হাই মাস্টার উনি জমিদাতা পড়াশোনা জানতো তাই বেকার ছিল শিক্ষকতা করার জন্য মানে এলাকার অসহায় মানুষদের যেন শিক্ষার সুযোগ পায় আরো চারজন এটা ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিয়েছিলেন আপনারা এই তো আর তাছাড়া কোনো স্কুল নাই আমাদের আশেপাশে কোনো স্কুল নাই কোনো স্কুল নাই এটাই একটা মাত্র প্রাইমারি স্কুল একটা মাত্র প্রাইমারি স্কুল আর যায় কাজীর হাট তাহলে এখানকার যে বাচ্চারা রয়েছে এরা 5 পাশের পরে কোথায় পড়ালেখা করে এই যায় কত ঢাকা পাটায় কত কাশীনাথপুর পাটায় সবচাইতে কাছের যে হাই স্কুল এখান থেকে কত খরচ লাগে যাইতে যাইতে 200 টাকা হোন্ডা ভাড়া লাগে 200 টাকা 200 টাকা আর আসতে লাগে 200 টাকা এই বিনিময় যায় নালে পায় হেঁটে যায় আপনাদের এখানকার ঠিকানাটা বলেন আপনাদের চরের নাম কি আচ্ছা চরের নাম
গ্রামের নাম পাগলার চর রূপপুর লিনন রূপপুর থানা আমিনপুর আগে ছিল বেড়া এখন আমিনপুর থানা হইছে জেলা পাবনা জেলা পাবনা তো আপনাদের এখানে যদি কেউ অসুস্থ হয়ে যায় কোনো মা বোন কিংবা এলাকার কেউ তাহলে সবচাইতে কাছের যে স্বাস্থ্য কেন্দ্র ওখানে নিতে কতক্ষণ সময় লাগে ওখানে কতক্ষণ সময় লাগে আমার ব্যাটার পড়ে যায় কত দিন হইছে রে আজ 23 দিন হলো আমার ব্যাটার পড়ে মারা গেছে বাচ্চা হয়েছে সিজার করে বাড়িতে আনছি এই আনতে যাই লাগছে হাঁটাচলা করছি একটু করি 11 দিনের দিন বাচ্চা এই যে এই যে শিশু বাচ্চা রাখে দর্শক শুনতে পেলেন এখানকার এক দাদিমার কথা তো জলজন্তু একজন প্রমাণ হিসেবে উনি রয়েছে এখানে উনার ছেলের বউ গত 15 দিন আগে মারা গিয়েছে তো এই ছোট বাচ্চাটা কিভাবে এতিম হয়ে গিয়েছে তার মা নেই এখন বর্তমানে হাসপাতালের জন্য হাসপাতাল নাই আরো মারা গেছে আরো আরো মেয়ে মানুষ বাবু বাবু রেখে মারা গেছে এক বছরের ভিতরে আপনাদের এই পাগলা গ্রামে এই পাগলা গ্রামে তিনটে এই 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 রকম করে মানে সিজার করছে সিজার করার পরে মানে একজন মরছে 22 দিন কাটা থইয়া আর এই বাচ্চার মা মরছিল 11 দিন কাটা থইয়া তো আপনারা কি আপনাদের কোন জনপ্রতিনিধি কি এখানে কমিউনিটি ক্লিনিক দেওয়ার কোন উদ্যোগ নেয়নি না কিন্তু নেয় দেয় না তো কো দেয় 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 যে গ্রামে জমি দিব যদি দেয় তাহলে আমার শ্বশুরের যে জমি আছে আমার এই বাড়ির সামনে আমি জমি দিব কিসের জন্য জমি দেব ওই বেটার বউ মারা গেছে জমি দেখি করবো আমি যদি মানুষ দরজন যদি একটু সেবা পায় তো আপনাদের সরকারের কাছে কি কোন কি দাবি রয়েছে আপনি যদি একটু বলতেন একটা কমিটি সেন্টার বলি এটা যত্ন বলে এদার বাবু নাও মানে আপনি নিজে উদ্যোগ নিয়ে এখানে আপনি নিজে জমি ডোনেট করতে চাচ্ছেন আমি জমি নিজে জমি দিব আমার 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 নামে জমি কিনা আছে আমার স্বামীর নামে জমি আছে আমি নিজে জমি দেব কিসের জন্য এই বছরের মধ্যে তিনটে মারা গেল তার গত বছর মারা গেছে আবার বাচ্চা কাছে ডায়রিয়া হলে হাঁকলো বমি করলো নিতে নিতে শেষ তাহলে তো আপনার অনেক কষ্টের ভিতরে জীবন ধারণ করছে তো দর্শক এই এই নিষ্পাপ শিশুটির দিকে তাকালেই মনটা কেমন কেঁদে উঠে যে চিকিৎসার অভাবে এর মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে দর্শক এরকম জানা না জানা হাজারো মায়েদের কান্না লুকিয়ে থাকে যেটা প্রকাশিত হয় না মানুষের ভিতরে তো এখানকার মানুষের একটাই দাবি যেন এখানে একটা কমিউনিটি অন্তত পক্ষে প্রাথমিক চিকিৎসা যেন পায় এরকম একটা ব্যবস্থা যদি সরকার এবং কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এই ভিডিওটা আসে তাহলে অবশ্যই আপনারা এই এই এটা নিয়ে উদ্যোগ নেবেন এই দাদিমা বলছিল যে উনি নিজে এখানকার একটা জমি আমি জমি দিতে যাচ্ছি বাড়ির সামনেই দেব ওই যে বড়ে গেছে ওইখানে যে জমি আছে চাষ করা জমি ওইখানেই দিব আমি অঙ্গীকার যদি কেউ যদি এরকম করে তাহলে আমি এই সামনের জমিটাই দিব এটাই দিব এখানে অসংখ্য ধন্যবাদ দাদিমা আপনার মতো প্রত্যেকটা জায়গায় যদি এরকম মহান হৃদয়ের ব্যক্তিত্ব মানুষ থাকতো তাহলে হয়তোবা এই অসহায় মানুষের কষ্ট একটু হলেও লাঘব হতো এই আমাদের এই ভিডিওটা যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছায় তাহলে অবশ্যই আপনারা এই হত দরিদ্র এলাকার মানুষদের জন্য একটা অন্ততপক্ষে কমিউনিটি ক্লিনিক দেওয়ার ব্যবস্থা করে দিবেন এই তা প্রাইমারি স্কুল একটাই আপনি হাই স্কুল নাই তো মনে হয় না 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 হাই স্কুল নাই তাহলে 5 পাশের পরে বাচ্চারা কোথায় পড়ালেখা করে এটা বাইরে বাইরে যার যেমন সামর্থ্য আছে সবচাইতে কাছের যে হাই স্কুল আপনাদের এই আশেপাশে কত দূর মোটামুটি অনেক দূর এখান থেকে পারুলিয়া অথবা কাজিরহাট কাজিরহাটও যায় কত কিলো হবে অনেকগুলি এই এক একজনের বাড়িতে পোলাপান দুইজন একজন আছে কত যায় কত যায় না গরু রাখে এই তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই বাড়ির পাশেই এরকম প্রচুর পরিমাণে আবাদি জমি রয়েছে এখানে এখানকার মানুষ চাষবাস করে তো মাটি জীবন কাজকাম করে কেবল মাঠে থেকে উঠে এলাম ও মাটি থেকে কাজ করে আসলে তো আপনাদের প্রধান জীবিকা কি মানে কি করেন আপনারা আমরা কি করি আমরা তো কৃষি কাজ করে এই জীবন বাঁচাই ই করেন না গৃহপালিত পশু নেই কোনো গরু ছাগল এগুলো আছে লালমন কয়টা আছে গরু গরু আছে 11টা আচ্ছা আপা আপনাদের এখানে যদি কেউ অসুস্থ হন
আপনারা কি কোথায় যে ট্রিটমেন্ট নেন চিকিৎসা নেন কোথায় এইতে যা কাশীনাথপুর পাবনা আপনাদের এখান থেকে সবচাইতে কাছের যে স্বাস্থ্য কেন্দ্র কতক্ষণ সময় লাগে যেতে আপনাদের মেলা টাইম এন্ড নৌকা পারো লাগবে নৌকা পারো আসেন গাড়ি তাহলে আপনাদের যদি কোনো ইমার্জেন্সি রোগী থাকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল খুব জরুরি তাহলে সেক্ষেত্রে আপনারা মানে কি করেন সেক্ষেত্রে এটা আরেক আপার বাসায় আসলাম আপার সাথে কথা বলবো কোন কাটতেছে এই চোরের জীবন আমরা মাঠে কৃষি কাজ করে খাই আমরা এইভাবেই দিনকাল কাটাই নি এখানে কত বছর ধরে বসবাস করতেছেন প্রায় 20 বছরের কাছাকাছি এখানে কি জমি কিনে বাড়ি করছিলেন না তাহলে তো রাখা বই রাখো বই মানে হ্যাঁ প্রতি বছর টাকা দেই জমির যে মালিক তাকে প্রতি বছর টাকা দেয় হ্যাঁ বছর বছর টাকা দেওয়া লাগে কত মানে কতখানি জমিতে কত টাকা করে দিতে হয় এই বাড়ি সামান্য একটা জমিন আছে বিঘা খানে আর এই বাড়ি দিয়া দিয়ে 4000 টাকা করে এভাবে কাটতেছে জীবন না দর্শক শুনতে পেলেন এখানে এক বোনের বুকের হাহাকার তারা এখানে মানবতার জীবন কাটাচ্ছে 50-60 হাজার টাকা হলে 1 লাখ টাকা হলে এখানে যেখানে আপনার বিঘার পর বিঘা জমি পাওয়া যায় সেখানে এখানে মাসে বছরে 4000-5000 টাকা করে বিঘা জমির উপরে তারা ভাড়া থাকতেছে তো এ হচ্ছে ডিজিটাল বাংলাদেশের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে একটি গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন উঠানে রয়েছে তাদের উৎপাদিত ফসলগুলো এবং গোয়ালগুলো রয়েছে যেখানে ভরা থাকে গরু সারিবদ্ধভাবে আর এখানে মা বোনেরা এখানে কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন তাদের উৎপাদিত ফসলগুলোকে প্রসেসিং করছে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকি ভালো আছি তো এটা কি শস্য এটা কি আপনাদের নিজের জমি জি কত বিঘা জমিতে বুনছিলেন 20 বিঘা আপনাদের নিজের নিজের এখানে কত করে বিঘা জমি বিক্রি হয় এই 40-50 40-50 হাজার করে হ্যাঁ তো আপনাদের এখানে স্কুলে কি টিচাররা আসে ঠিকমতো টিচাররা আসে ঠিকমতো তো সেবে তো পোলাপান পড়ায় না একদিন আলি 5 দিন আসে আর 10 দিন আসেই না ঠিকমতো আপনাদের এলাকার কোনো জনপ্রতিনিধি এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের করে নেই উদ্যতন কর্মকর্তার কাছে না কোনো শিক্ষা অফিসার কি এখানে তদন্তে আসে না না আসে না না কো আসে এখানে মাস্টারাই দেখে আসে কয়দিন পর পর আসে আপনারা যদি অসুস্থ হয়ে যান আপনাদের স্বাস্থ্য কেন্দ্র তো আশেপাশে আমি দেখতে পেলাম না তো সবচাইতে কাছের স্বাস্থ্য কেন্দ্র এখান থেকে কত দূর এই কাজিরহাট আর নগরবাড়ি আপনাদের কতক্ষণ সময় লাগে এখান চর থেকে যেতে ঘন্টা তিনিক লাগে তো নৌকা না পালি পালি তো অসুবিধা তাহলে যদি ইমার্জেন্সি কোনো রোগী থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করেন সেক্ষেত্রে নয় মারা যায় নয় নীতি নীতি ওয়ার্ডে গেতে তার জানটা মারা যায় এরকম নেওয়ার পথে মারা গেছে রোগী কয়জন গেল মারা আবার আমার মেয়েটা অসুস্থ হয়েছিল নীতিকালায় অসুস্থ হয়ে পাবনাতে বাচ্চা মরে গেল মেয়া নিয়ে এলাম ফেরত দেবেই বাচ্চা মারা গেছে বাচ্চা মারা গেল তো এইভাবে কাটছে জীবন জীবন এইভাবে যাচ্ছে আমাদের চর এলাকা দিয়ে আমাদের সব এলাকা করে সরকারেও এলা করে কিছু দিতেছে না আমাদের এনে গরিব মানুষ কত জায়গায় কম্বল পাইতেছে কত কি পাইতেছে আমাদের স্তরে হেতা নাই সারা বাংলাদেশে তো যাদের ভূমি নেই ভূমিহীনদের কিন্তু বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে সরকার আমাদের জায়গা দেয় না আপনাদের এই পুরো এলাকা কি কেউ পায় না না কেউ কো পাইলো আমাদের এলাকা আমি দেখিনি হন্তরি পায় নাই কেউ না আমাদের সর এলাকা হন্তরি পায় নাই কোনো সাহায্যই পায় নাই সরকারের ভোট তো দিলাম সরকারের পাইলাম না তো কিছু তাহলে বলা যায় আপনারা সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন জি দর্শক শুনতে পেলেন এখানে এক কাকিমার কথা তিনি বলছিলেন যে তারা নাগরিক সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে ডিজিটাল বাংলাদেশে এসেও স্বাস্থ্য এবং তাদের শিক্ষার যে ব্যবস্থা যেগুলো মৌলিক চাহিদা এই চাহিদা থেকে তারা বঞ্চিত হয়ে এখানে যুগের পর যুগ এইভাবেই তারা সংগ্রাম করে জীবন যাপন করছে তো এটাই হচ্ছে এই চরের জীবনধারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কাকা কেমন কাটছে এই গহীন চরের জীবন ধরেন গহীন কষ্ট তো আমার চর এলাকা কষ্টই নাই কি নদী ধরেন নাও টাও গাড়ি ঘোড়া নাই রাস্তাঘাট নাই মেলা সমস্যা হ্যাঁ স্কুলে যেটা স্কুল আছে রাঙা আছে যে পোলাপান পড়ায় পড়ায় না এইরকম
কেন স্যাররা কি নিয়মিত ক্লাস করায় না বাচ্চাদের? কো ঠিক মতো করায় না, আসে না, আসে একদিন আসে তিন দিন আসে না, ওকে আসে না আমার দিদি। কোনো তদারকি তরজ নাই? হ্যাঁ, জোগাল নাই, পড়লো পোলান পড়লো না পড়লো না এরকম কোনো নাই, কোনো উদ্যোগই নেয় না এরকম? উদ্যোগই নেয় না। হ্যাঁ আচ্ছা কাকা, আপনাদের এখানে যদি কেউ অসুস্থ হয়ে যায় আপনাদের এখান থেকে কাছে? হ্যাঁ হ্যাঁ, খুবই কষ্ট ধরেন আমার এটা, আমার একটা বাচ্চা এরকম ডেলিভারি অসুখ, খুব কষ্ট। এই পাবনা সদর নিয়ে গেছিল। এখান থেকে কত দূর পাবনা যেতে সময় লাগে? সময় কত ঘন্টা লাগে মোটামুটি? ধরো রিফিল তো এক দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে, দুই ঘন্টা। তাহলে ইমার্জেন্সি রুগী থাকলে আপনারা কি করেন? ইমার্জেন্সি নিবে তাহলে তো কত মারা যায়, কত যাতে যদি ডাক্তার কাছে যাতে যেতে চিকিৎসা কত পাইছে আর কি। এই আপনাদের এই এলাকায় জমির দাম কিরকম? জমির দাম তেমন একটা না, বিঘা বিঘা সাপ কলা একদম পঞ্চাশ ষাট সত্তর করে এরকম। আবার ওই দিয়ে আবার ভালো নদীর এলাকা হলে কেউ চোর ডাকাত নাই, চোর ডাকাত নাই না। এই গরু বছর জানে এই জায়গায় ফালা আছে, আর ঘুরে লাগবে চোর ডাকাত দেয় নাই, এই যে ভালো আছে আর কি। ভালো থাকেন সবাই। তোমরা কি স্কুলে পড়ালেখা করো? স্কুলে সবাই তোমরা কোন ক্লাসে পড়ো সবাই? আমি তো ও1 ও পড়তে নাই। তুমি এখনো ভর্তি হও নাই? কেন পড়তে মন চায় না? আমার মা ভর্তি করে দেয় না। ভর্তি করে দেয় না কেন? তুমি বলতে পারো না কিছু? যেহেতু তুমি স্কুলে যাও তোমার একজন বান্ধবী বাড়বে। তোমাদের টিচাররা কিরকম? তোমাদের ভালো মতো পড়ালেখা করা? হ্যাঁ তোমাদের স্কুলে কয়জন টিচার আছে? আমাদের স্কুলে চারজন। চারজন আছে, ঠিক মতো পড়ায় তোমাদের? তোমরা কি খুশি আছো এই টিচার পেয়ে? হ্যাঁ। আচ্ছা সবাই টাটা দিয়ে দাও। ওকে দর্শক, এটি হচ্ছে এই এলাকা এবং আশেপাশে চরের ছোট বাচ্চাদের একমাত্র প্রাইমারি স্কুল, সরকারি। এটার মাধ্যমে তারা ভবিষ্যতে উজ্জ্বল কিছু করার স্বপ্ন দেখে। দর্শক চলুন জেনে নিন কীভাবে আপনারা এই চরে আসতে পারেন। পাবনা জেলার আমিনপুর ইউনিয়নের পুরান ভারেঙ্গা ডাকঘরের পাগলা চর এটি। এখানে আসতে হলে আপনারা অবশ্যই এখানে যে যমুনা নদী রয়েছে, যমুনা নদী পার হয়ে আসতে হবে, গুগল ম্যাপে সার্চ দিয়েও দেখতে পারেন। আর এটা অনেক গহীন একটা চর, হয়তোবা গুগল ম্যাপে এই চরের নাম নাও থাকতে পারে, তারপরও ডিরেকশন অনুযায়ী আসতে পারেন। দর্শক আজকের মতো পাবনা জেলার পাগলা চর থেকে বিদায় নিচ্ছি, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার ফিরে আসবো ঘুরি ফিরি নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জনপদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।